হ্যালো বন্ধুরা আমি চন্দ্রিমা আজ বাংলা ব্যাকরণের একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি সেখান থেকে আমরা কিছু শিখব যার নাম হল সন্ধি সন্ধি কথাটির অর্থ মিলন এর উল্টো কথা হল যুদ্ধ বা বিগ্রহ যুদ্ধে পরস্পর হানাহানিতে রত দুটি পক্ষ যখন শত্রুতা পরিত্যাগ করে মিলন হয় তখন তাদের মধ্যে সন্ধি হয়েছে বলা যায় কিন্তু ব্যাকরণে দুটি বর্ণের মিলন হল সন্ধি কোন দুটি বর্ণ পাশাপাশি বা কাছাকাছি দুটি বর্ণ কেন এই মিলন উচ্চারণ দ্রুত বা সংক্ষিপ্ত করার জন্য এই মিলন নিচে দুটি বাক্যে এর উদাহরণ আমি দিয়েছি সেই উদাহরণগুলি হলো অগ্রাহণ মাসে নবান্ন হয় এই যেখানে নবান্ন দেখতে পাচ্ছ এইটাকে সন্ধি করতে গেলে কি করতে হবে দুটি শব্দের মিলনে নবান্ন কথাটা তৈরি হয়েছে নব প্লাস অন্ন নব মানে হচ্ছে নতুন আর অন্য মানে আমরা জানি ভাত বাক্যটিতে রেখাঙ্কিত নবান্ন শব্দটি নব ও অন্য এই দুটি পৃথক মিলন তৈরি হয়েছে দ্রুত উচ্চারণের ফলে এই মিলন ঘটেছে লক্ষ্য করলে দেখা যাবে নব কথাটি শেষ বর্ণ অ এবং অন্য কথাটির প্রথম বর্ণ অ মিলে এই বর্ণ আ হয়েছে দিয়ে নবান্ন হয়েছে সেই রকম আরেকটি উদাহরণ হচ্ছে পরোপকার করার চেষ্টা করবে পরোপকার পরোপকারের দুটি অর্থ রয়েছে শব্দটির মধ্যে দুটি অর্থ রয়েছে পর এবং উপকার এখানে পরের অ এবং উপকারের হস্যু মিলে হয় ও দিয়ে পরোপকার রয়ে ওকার। ওকার পরোপকার কাছাকাছি এরকম দুটি পদের দ্রুত উচ্চারণের ফলে কখনো কখনো আগের পদের শেষ বর্ণ ও শেষের পদের আগের বর্ণের মিলনে একটি বর্ণ হয় কখনো একটি বর্ণ লোপ পায় কখনো আবার নতুন বর্ণ আসে ব্যাকরণে একেই বলে সন্ধি নবান্ন ও পরোপকার পদ দুটি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন ঘটেছে সুতরাং আমরা এবার জানব সন্ধি কাকে বলে সন্ধি দ্রুত উচ্চারণের ফলে কাছাকাছি বা পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন পরস্পরের বা পরবর্তী লোপই সন্ধি সন্ধিকে দুটি ভাগে ভাগ করা যায় সংস্কৃত সন্ধি ও খাঁটি বাংলা সন্ধি সংস্কৃত সন্ধিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় স্বরসন্ধি ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি সন্ধি স্বরসন্ধি কাকে বলে স্বর স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি ব্যঞ্জনসন্ধি কাকে বলা হয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় সংস্কৃত সন্ধির সর্বশেষ ভাগ নাম হল বিসর্গসন্ধি বিসর্গসন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে যেমন নিশ্চয় নিযুক্ত চয় আবিষ্কার আবিযুক্ত কার পুরস্কার পুরো যুক্ত চক্ষু রোগ চক্ষু যুক্ত রোগ এখন আমরা সংস্কৃত সন্ধির তিনটি ভাগ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি সম্পর্কে কিছু জানলাম এবার আমরা সন্ধির আরেকটি ভাগ যার নাম খাঁটি বাংলা সন্ধি তার সম্বন্ধে কিছু জানব তাহলে খাঁটি বাংলা সন্ধি কাকে বলে বাংলা ভাষার উচ্চারণ বৈশিষ্ট্য যখন পাশাপাশি দুটি বর্ণকে মৌখিক মিলন ঘটে তখন তাকে খাঁটি বাংলা সন্ধি বলে যেমন সাজন্ম ইজিক্যাল টু সাত যুক্ত জন্ম হাট টান হাত যুক্ত টান চেয়ে তার যুক্ত চেয়ে রাত দিন রাত যুক্ত দিন এই যে উদাহরণগুলো আমি বললাম এইগুলোতে সাজযান হাটটান, তার চেয়ে রাত দিন এগুলো আমরা যখন কোনো মানে পরস্পর কোনো সন্ধির মিলন ঘটানোর সময় উচ্চারণগুলো খুব দ্রুত গতিতে বলতে যায় তখন তার উচ্চারণটা এইভাবে তৈরি হয় এই জাতীয় শব্দের ক্ষেত্রে সন্ধির বাঁধা ধরা নিয়ম মানে না এই শ্রেণীর সন্ধিতে সমীকরণ বিষমী ভবন বর্ণলোপ স্বর ইত্যাদির প্রাধান্য থাকে আসলে এগুলি উচ্চারণগত সন্ধি কিছুই ভাগ্যালাভে না কিছুই ভাল লাগে না যাচ্ছে তাই করে চলেছিস চল্লি কথা খানিক দূর যাব। এই যে ভাগ ভাল লাগে না যাচ্ছে তাই চল্লি খানিক এই শব্দগুলি আমরা অতিরিক্ত দ্রুত গতিতে বলার সময় এই ধরনের উচ্চারণভাবে বলি তাহলে আজ আমরা সন্ধির দুটি ভাগ এবং সেই ভাগের বৈশিষ্ট্য সম্বন্ধে সব কিছুই জানলাম এবার বন্ধুরা আমরা পরবর্তী ব্যাকরণের অধ্যায় যাওয়ার আগে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ